বাংলাদেশের গ্রাজুয়েশন থাকলে বা না থাকলেও সেটা নিয়ে প্রশ্ন না, এদেশে যদি কেউ মাস্টার্স করে তারপর যদি বারেট লয়ের রুটটাতে ঢুকতে চায় তাহলে মাস্টার্স এর পর তাকে যেটি করতে হবে সেটি হচ্ছে যে কমন প্রফেশনাল এক্সামস কিংবা জিএলডি, গ্রাজুয়েট ল ডিপ্লোমা। যদি বাংলাদেশ থেকে কোনো বাচ্চা এদেশে আছে আসে এবং কন্টিনিউয়াসলি 7 বছর থাকে, 7 বছর যাবার পরে সে মোটামুটি ভাবে লিমিটেড লিভ টু রিমেইন পাওয়ার একটা সুযোগ তৈরি হয়ে যায়। অ্যাবসলিউটলি কলে চলে যাই। দর্শক আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। যে আমি আসলে আরেকটা ফোন থেকেও আপনাদের ওই লাইভটা দেখতেছি, আমি অনেকদিন যাবত ওয়েট করতেছিলাম যে আসলে আপনাদের সাথে যুক্ত হওয়া, আর আপনাদের এই প্রোগ্রামটা আসলে আমি অনেক দূর থেকে দেখি। ওই যে ইউনিভার্সিটির প্রশ্ন অধিক আছি, আমি গত 2022 সালের জানুয়ারি থেকে আমি আসছি। তো আসলে আমি মনে করি আর কি, আমরা আপনারা দুইজন ভাই টিভি থ্রি বাংলার মাধ্যমে যারা এখানে উপস্থিত হন, আপনারা আমাদের অভিভাবক হিসেবে আসেন, ওইভাবে চিন্তা করি আর কি। তো আমার দুইটা প্রশ্ন আছে। একটা হইলো, আমি আসলে দীর্ঘদিন যাবত অনেক খোঁজাখুঁজি করতেছি কিন্তু সঠিক পরামর্শ আমি পাইতেছি না। আমি তো বাংলাদেশ থেকে গ্রাজুয়েশন করে এখানে ইউনিভার্সিটি পোস্ট মধ্যে মাস্টার্স করতেছি। তো আমার আসলে প্রশ্ন ছিল এরকম যে, আমি যদি এখানে ভারতলো করতে চাই তাহলে সে বাংলাদেশের আমার গ্রাজুয়েশন এবং এখানে মাস্টার্স করতেছি, সো আমি আসলে কোন রুটে বা কিভাবে ইনফরমেশন গুলো পাইতে পারি, বা আমার যোগ্যতা কি কি লাগতে পারে, খরচ কতটুকু হইতে পারে, এটা হলো একটা প্রশ্ন। আরেকটা প্রশ্ন হইলো, এদেশে যদি আমরা যারা আসছি, বিভিন্ন সময় আমরা শুনি যে বেবি হইলে অনেক ফেসিলিটিস থাকে, তো আমাদের যদি বেবি হয় তাহলে আসলে স্পেসিফিক কি সুযোগ সুবিধা আছে, এটা একটু জানতে চাই আর কি। খুব সুন্দর প্রশ্ন। সবচেয়ে বড় বিষয় হচ্ছে, ভালো লাগছে যে বিষয়টা, তার যে একটা আকাঙ্ক্ষা, অ্যাসপায়ারেশন, আমরা কিন্তু এই অনুষ্ঠানের মাধ্যমে এটাই জাগিয়ে তুলতে চাই আমাদের দর্শকদের ক্ষেত্রে, আমাদেরকে যারা অনুসরণ করে, আমাদেরকে যারা ভালোবাসে, আমাদের যারা ক্লায়েন্ট, এটাই কিন্তু আমরা চাই। তো অনেক ধন্যবাদ তোমাকে যে তুমি আরেকটা রুটে লেখাপড়া করতে চাচ্ছ এবং জানতে চেয়েছো কিভাবে করা যায়। বাংলাদেশের গ্রাজুয়েশন থাকলে বা না থাকলেও সেটা নিয়ে প্রশ্ন না, এদেশে যদি কেউ মাস্টার্স করে তারপর যদি বারেট লয়ের রুটটাতে ঢুকতে চায় তাহলে মাস্টার্স এর পর তাকে যেটি করতে হবে সেটি হচ্ছে যে কমন প্রফেশনাল এক্সামস কিংবা জিএলডি, গ্রাজুয়েট ল ডিপ্লোমা, এ দুটোর যে কোনো একটা, 1 বছরের কোর্স ফুল টাইম করে তারপর হচ্ছে আবেদন করতে হবে। এখন এটাকে, আমাদের সময় ছিল বিভিসি বার ভোকেশনাল কোর্স, পরবর্তীতে এলো বিপিটিসি বার প্রফেশনাল ট্রেনিং কোর্স, এখন সম্ভবত বিটিসি বলে, আমি এক্স্যাক্টলি শিওর না, তবে তারপর ওই রুটটাতে ঢুকতে হবে। প্রথম যে কোর্সটা অর্থাৎ পোস্ট গ্রাজুয়েট লেভেল জিএলডি কিংবা সিপি, এখানটাতে 10,000+ এমনটা খরচ হতে পারে, এবং বার করবার ক্ষেত্রে সম্ভবত এখন 17,000-18,000 পাউন্ডস লাগে, কিন্তু এই মুহূর্তে এক্স্যাক্ট ফি এর ফিগারটা আমাদের পক্ষে বলা সম্ভব নয়। তুমি দ্বিতীয় যে বিষয়টি জানতে চেয়েছো যে বাচ্চা হলে পরে কিছু সুযোগ সুবিধা, হ্যাঁ, কারো যদি বাচ্চা থাকে, বাচ্চা হয়, এই বিষয়গুলোতে কিছু সুযোগ সুবিধা আছে, সেটা হচ্ছে এ ধরনের, খুব সংক্ষেপে বলি, যদি বাংলাদেশ থেকে কোনো বাচ্চা এদেশে আছে আসে এবং কন্টিনিউয়াসলি 7 বছর থাকে, 7 বছর যাবার পরে সে মোটামুটিভাবে লিমিটেড লিভ টু রিমেইন পাওয়ার একটা সুযোগ তৈরি হয়ে যায়, তবে সেটা একেবারে আনকন্ডিশনাল না, আপনাকে প্রমাণ করতে হবে যে কোনোভাবেই এটা রিজনেবল হবে না তাকে দেশে চলে যেতে বলাটা। সেক্ষেত্রে যদি এখানে তার একটা অ্যাটাচড জীবন তৈরি হয়, অর্থাৎ অনেক অ্যাটাচমেন্ট তৈরি হয় যে সে ইংরেজিতে কথা বলে, তার বন্ধু বান্ধবী যারা আছে তারা অন্য দেশের, সে বিভিন্ন ধরনের কর্মকাণ্ডের সাথে আছে এবং তার অনেক কোয়ালিটি আছে, স্কুলে ভালো করছে, এসব যদি মোটামুটিভাবে প্রমাণ করা যায় যে অ্যাটাচমেন্টসটা এমন যে বাংলাদেশে চলে গেলে তার লাইফটা কম্প্রোমাইজড হয়ে যাবে, সেক্ষেত্রে সেটা হবে লিমিটেড লিভ ট্রিটমেন্ট। কিন্তু কোনো বাচ্চা যদি এদেশে জন্মগ্রহণ করে এবং তারপর কন্টিনিউয়াসলি 7 বছর থাকে, তখন সে ইনডেফিনিট লিভ ট্রিটমেন্ট পাওয়ার জন্য এলিজিবল হবে। মনে রাখতে হবে, লিমিটেড লিভ টু রিমেইন কিংবা ইনডেফিনিট লিভ টু রিমেইন, যেটাই বাচ্চা পাক সাথে মা এবং বাবাও কিন্তু পেয়ে যাবে, যেহেতু বাচ্চার গার্ডিয়ান হিসেবে বাচ্চাকে লুক আফটার করার দায়িত্ব তাদের। সর্বশেষ বলি, কোনো বাচ্চা এদেশে জন্ম নিয়ে
যদি 10 বছর কন্টিনিউয়াসলি এদেশে থাকে তাহলে সরাসরি সে ব্রিটিশ সিটিজেনশিপ পেয়ে যাবে, ফর্মটি দিয়ে সে আবেদনটা করতে হয়। মনে রাখতে হবে এগুলো কিন্তু একটা যাত্রার পথের কন্টিনিউয়েশন, যে অনেক দূর যেতে হবে, একেবারে শুরুতেই বাচ্চা দিয়ে আপনি কোনো ধরনের লাভবান হবেন এটা চিন্তা করলে হবে।